কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনোই জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র কি দোষ কেন তোমারে তোমারে দেহ মানা রঙ্গ গরব বলি কি পাওয়া গেছে কই পাওয়া গেছে আমগো গোলক আছে নামগো গোলক গোলক রে পাওয়া গেছে কি গোলক রে পাওয়া গেছে কই পাওয়া গেছে দাদা শক্ত কইরা ধরে বসো আমি নাও ডারে একদম তুফানে বরাবর ধরছি এমন সময় বড় এক ঢেউ এসে কষ্ট লাগে আরে বেচারি আজকে ছয় ছয়টা দিন হয়ে গেল মানুষটার একটা খোঁজ পাইল না সকাল বিকাল নাও ঘাটে যায় দাঁড়ায় থাকে মানুষের আশা সহজে মরে না কি করব ক পোলা ডালেন করব কি সংসার চলব কেমনে খালি কি পোলা ঘরে বুড়া শ্বশুরটা আছে না হেরে কি আর ফালাই দিতে পারবো এই পাড়ায় বুঝি বিধবা সংখ্যার একটা বাল্য দিদি হরে ঘুরাবি জাইল্লা পাড়ার এই এক দুর্গতি মুখ বাড়ে কষ্ট বাড়ে পুরুষ মানুষ হারায় যায় কিন্তু নারীর জাউনের কোনো জায়গা থাকে না সংসারে বোঝা একদিন নারীর ঘাড়েই আইসা পড়ে আমি চিন্তা করতেছি কি ভুবন রে এখন একটা কাজ কেমনে জুটায় দেওয়া যায় ভুবনদের এখনো বয়স হয় নাই কত যে ঝামেলা ঠেলতে হইব দেখো এটা তো বুঝি এসব নিয়ে চিন্তা করতে দেওয়া যাব না একটা কাজ জোগাড় করে দেওয়া লাগবো চল চল চলে কিছু আছে না দিদি কিছু নাই চল ব্যাপার গোপাল রে দেখি আজকাল চোখেই পড়ে না চোখের তো আর মাথা খায় নাই চোখে পড়বো না কেন কথার মধ্যে এত জাজ কেন ওই সেটা কি কইব আর কি হবার কোনো রাস্তা আছে নাকি পারলে কইরাল হ পারলে তো করতামই পারলে করতি কিন্তু করতে পারতাস না তাই তো পারলে করতামই তো আজকাল তোর পাকনা গজাইছে না সেরকম মানুষ একরকম থাকে নাকি ঠিকই কইছস মানুষ চিরকাল এক জায়গায় থাকে না পাল্টায়
আফসোস সেমনি সকলে পাল্টায় যায়। তুমি যেমনে রাখছো হমনেই তো আছি, এত কথা কওনের দরকার কি? সব কিছু তোর ইচ্ছা মতোই হইব, যেমনে তোর মন চায়। নারাকনের ইচ্ছা থাকলে কইয়া দাও, সেটা পরে ভাইবা দেখুন নি। যাওনের রাস্তা আমি বার করে এলো মনে, সেটাও তোর ইচ্ছা। মানুষ চিরকাল একরকম থাকে না। কতজনে এই জাইল্লা পাড়ায় বাচ্চা রয়েছে না? প্রতি বছরই তো কাউরে না কাউরে জলে টাইনা নেয়। যারা বাচ্চা থাকে তারা কি করে? তারা কি ওই সাগরে ঝাঁপ দিয়ে যায় মরে? তারাও তো কোনো রকমে খায় পরে বাচ্চাই থাকে। তুইও ওই রকম বাচ্চা থাকবি। শোন ভুবন, তুই ভোলাটার দিকে চাইয়া নিজের মনটারে শক্ত কর, নিজের মনটারে শক্ত কর। ভোলাডার বুড়া বাপটারে তো এত মরতেও পারব না আমি। আমি চিন্তা করতেছি তোরে কেমনে একটা কামে ঢুকাই দেওয়ান যায়। শুন, তুই গঙ্গারে স্কুলে দিয়ে দে। চেষ্টা করতেছি কিন্তু পরানটারে তো মানাইতে পারতেছি না দিদি। পরানটারেও মানাইতে হইব। আমি আর জুরাবি দুজন মিলা ঠিক করছি তোমার একটা ব্যবস্থা করে দেওয়ানের। এখন তুমি যদি রাজি থাকো। গুরাবি 150 টাকা। বদার, একটা কথা কইতে চাইছিলাম। কথা ও দাদু, আমি আর স্কুলে যাব না। কেন স্কুলে যাব না? আমি জেলার বলে আমি কি মাছ ধরতে যাব না? কি সব মনীষী কথা, আমি তো সেই জন্যই তোর স্কুল বন্ধ করি নাই। নে মুড়ি খা। মনে হয় না কে শরমের কি আছে? হ্যাঁ, মাছ বেশ বলতে হ্যাঁ পাইব, সংসার চালাই যাইব। তুমি কয়ে দাও। ও ভুবন, গঙ্গার মা। ও ভুবন দিদি, তোমরা এই তো দিদি, বাবার আর গঙ্গার একটু গুড়মুড়ি দিলাম। খুব ভালো করছো ভুবন। তোমার একটা কথা কইতে চাই। কি কথা গো দিদি, কও না, এমন করতেছো কেন দিদি? আমি আর গুড়াবি দুজন মিলা ঠিক করছি তোমার একটা ব্যবস্থা করে দেওয়ানের। এখন তুমি যদি রাজি থাকো। ও দিদি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না।
দিদি যদি তোমার একটা টুকরি জোগাড় করে দিতে পারি তাহলে তুমিও আমগুলোকে মাছ বেচতে যাইবার পারবা। আমারে মাছ দিব কাটা কে বিজন বহদ্দারে আমরা কম তোমারে মাছ দিবার লিগা আমরা জি মানিম হো তুমি রাজি হও হাড়া দিন মাছ বেচা সন্ধ্যাকালে টাকা বুঝাই দিবি তোরে লাভের অংশ দিয়ে দিব এইভাবে সংসারে চাকা সচল ওই বই ভুবন চিন্তা করিস না তোমরা হক গুলো আমার সাথে আছে বইলা আমি সাহস পাইতেছি দিদি তাড়াতাড়ি চলো যাই রে যদি দেরি হয় আবার দেখা যাব বিজন বহদ্দারে সব মাছ বেচা ফেলাইছে আমগুলিকা কিচ্ছুই রাখবো না যাই আর দু একদিনের মধ্যে তোরা খবর জানাই যাবো হ্যাঁ চিন্তা করিস না গেলাম মুখ ফুটে কিচ্ছু কইব না হ ঠিকই কইছস ঠিকই বুঝব একটা কথা কইতে চাইছিলাম কথা তুমি তো বহদ্দার জানোই আমগো চন্দ্রমণিদা তো সাগর থেকে আর ফিরে আসে না ভুবনের তো এদিকে সংসার চলে না কত যে কষ্ট এখন ভুবনের তো একটা সংসার চালানোর উপায় করে দেওয়ার লাগে আমি কইছিলাম কি ভুবনে যদি আমগুলোকে মাছ বেচে তুমি কি বহদ্দার মনে কিছু নিবা আমার মনে আর কি আছে আমার কি অসুবিধা বেচতে বেচবো আর তোমার যদি দায়িত্ব নিতে পারো তাহলে তো ভালো আমরা দায়িত্ব নিয়ে মাছ বেচা টাকা দিবি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে থেকে নিয়ে আসি ঠিক আছে তার সেই চোটপাটের চেহারাটা আমার মনে এখনো ভাইসা ওঠে আপনি আসলে একটা খটাস পেটা সামতে মন করে হাইছেন না খুব বিশের মতো লাগে শুকুর হ্যাঁ মদন ও শুকুর আরে চন্দ্রমণি তো নিখোঁজ হ্যাঁ ওই যে গেছে আর ফিরে নাই আইস তো কোনো খবর পাওয়া যায়নি চন্দ্রদা মানুষ খুব ভালো আছিল খুবই পরিষ্কার মনের মানুষ কারো আগেও আছিল না পাশেও আছিল না দিলদরিয়া তবে খুব গোয়ার পতনের মানুষ বড় একরোখা আছিল জাইলা পাড়ার কাউরে কোনো কথা বললে ও নিজের গায়ের মধ্যে মাই খেলো তো আরে একদিন তো আমারে প্রায় মাইরা বসে সে কি চোটপাট আমি কই হ্যাঁ চন্দ্র এত চোটপাট তো ভালো না হায় রে
কোথায় গেল সোটবার? সেই মানুষটার এখন সলিল সমাধি। তার সেই চোটপাটের চেহারাটা আমার মনে এখনো ভাইসা ওঠে। ফিনিশ। পাতায় যাইবেন না, রাত বিরাতে এত ঘোরাফেরা করেন, মানে সাথে একটা টিপ বাতি রাখলেও তো পারেন। ও ভুলে যাই, একটা টিপ বাতি দরকার, এত ঝামেলা এত ঝামেলা রাখা যায় খালি ভুলে যায়। এখন শরীরের অবস্থাটা বেশি ভালো ঠেকতেছে না, কি যে হয় কে জানে। আর কি এত তো সাত মাস বেশি ভুলছে না, পায়ে তো মানে একটু পানি হয়েছে না? হ্যাঁ, ডাক্তার কইছিল একটু পা ভুলবো, একটু বেশি খারাপ লাগবো, ঠিক হয়ে যাবো। আর বাচ্চাটা হয়ে গেলে তো মনে করে খালি প্যান 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 প্যান। কী কইলেন আপনি? কই কী কইছি? আমি প্যান প্যান করি না। যে কইলেন আমি প্যান প্যান করি, এই প্যান প্যানে নেই, সব বই তার স্বামীর লগে করে প্যান 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 করে, এটা তেমন কিছু না। আর আসল কথা রইল কি, এটা দিয়া কি আসল কথা কি কোন আসল কথা কি কোন এটা ও এই যে কইছিলাম কি রে ভুলে গেছি, এত পেশাল মাথার মধ্যে এত কিছু মন থাকে কো? আপনি আসলে একটা খটাস পেটা, সামতে এমন করে হাইছেন না, খুব বিশের মতো লাগে। আমি বলে আপনি সুন্দর লাগে দেখতে, ওই আপনারও যে কথাটা মনে আছে না, কোলা ভুলে গেছেন, গোলাপ বালার কথা কইছিলাম। এই যে এত শুনে তো আসল কথা আইছো না, গোলাপ বালা। আচ্ছা ওইব ওইব, জালে বেশি মাছ পড়ুক, তারপরে বাইনার দোকানে যায় অর্ডার দিয়া মনে হ্যাঁ ঘুমা, শান্তি মতো ঘুমা ঘুমা শান্তি মতো ঘুমা, মন থাকবো তো ভুলে যায় না। ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। গঙ্গার বাপ হারাই গেল, ঠাকুর আমার ইয়ার কত কি করবে,
আমরা ওজন দিয়ে দেখছি ওজন ঠিকই আছে 17 18 কেজি হইব না রে 17 17 17 একটু কম আছে 17 ওই 17ই ধরে নেওয়া হইছে না মহাজন তোমরা সারা জনম খালি আমগো ঠকাইলা তোলে একবার আল্লাহ কে মনে তিন দিন ভাত খাই না মনে খিদা মিছা কথা কইও না বহদ্দার বিহালেই তো দেখা দিয়ে আইলাম দেখা দেখা দিছস সকালে দেখা দিছস